বানাবি তখন গুণ হবে। আচ্ছা, দুইটি সংখ্যার গড় 12, দুইটি সংখ্যার গড় 12, মোট কত হবে? 12 দুগুণে 24, এরকম। চারটি সংখ্যার গড় 48, তাহলে গড় থাকিলে মোট বানাবে গুণ করিয়া। পাঁচটি সংখ্যার সমষ্টি 60, পাঁচটি সংখ্যার সমষ্টি 60, তাহলে গড় কত? তখন ভাগ করবি, বুঝছিস? তাহলে গড় থাকিলে তোরা কী করবি? মোট বানাবি। আর মোট থাকিলে গড় বানাবি। আচ্ছা, গড় মানে হচ্ছে টোটাল যোগ করিয়া, গটা হচ্ছে টোটাল যোগ করবি, তারপরে যা কয়টা সংখ্যা আছে ওইটা দিয়ে ভাগ করবি। যেমন আমি বলে দিচ্ছি এখানে গড়, এটা যখন দেওয়া থাকলো, হ্যাঁ, তাহলে এখানে এই টোটাল সংখ্যাগুলো যোগ করবি, যোগ করিয়া কয়টা সংখ্যা আছে এখানে পাঁচটা ভাগ করবি, এটা হবে গড়।
Thank you.
কই ইয়ামা পি কই সঙ্গীতা আসবি না, হ্যাঁ আসবি না বোধ হয় এতক্ষণে চারটা বাজে আসবি নাই মেয়েরা মেয়েরা সব করে তো সোজা রে সবলে হয়েছে কোনটা সাতজন ছাত্রের গড় নাম্বার হ্যাঁ সাতজন ছাত্রের গড় নাম্বার সাত ও সানা রে আটজন 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 আট লেখ মিলে নেই না এটা আদ্য হবে এবার মিলবে বোধ হয় না আদন হবে কর 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 ফটাফট করো অঙ্কটা লেখা দোকান নাই রে এমনি করবো দেখি আয় আয় কয়টা চ্যাপ্টার করলি কয়টা চ্যাপ্টার করছিস
অঙ্কুর দাগটা লেখা তখন নাই, এমনি করো, আর দাগ লেখালেখি নাই। গড় থাকিলে মোট বানাবি, মোট থাকিলে গড় বানাবি। হ্যাঁ, এ খালি যোগ আর ভাগ। নৌকা পার হইস নাকি এখনো? এখনো নৌকা পার হইস? হ্যাঁ, সাক এখনো ওইটা খুলে নাই। আচ্ছা, ছয়ের জায়গায় যদি দশ লেখে, বেশি লেখা হয়েছে না কম লেখা হয়েছে? কত বেশি লেখা হয়েছে? তাহলে ওই 56 থেকে 4 বিয়োগ করো না। বেশি লেখা হয়ে গেলে মাইনাস করবি, কম লেখা হইলে প্লাস করবি। আরে যোগ আর ভাগ কিছু নাই। কটা হয়েছে? একটা হয়েছে, হয় নাই? হয়েছে দুই নম্বর। আরে জকরিয়া ভাগ করো না, ফটাফট করবি। এসএসসি জিডিতে ঢেলা চলে না, ফটাফট করবি। পুরো স্পিডে করো,
কোনটা হয় না রে তোমাদের, কোনটা হয় না? সাতটা হয় না? কত নম্বর, কত নম্বর, কোন জায়গায়? একশো পাই সে এ সার হইনি তোমাদের না হইছে হইছে একবারে যাই রে নে করো 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 নয় পনেরো একশো পঁয়ত্রিশ কাট একশো পঞ্চাশ আচ্ছা দুইটা মিলে যদি একশো পঞ্চাশ হয় গড় কত হবে পঁচাত্তর হ্যাঁ একবারে ডাইরেক্ট পঁচাত্তর দাম কিরে কোনটা হয় না রে তোমাদের, কোনটা বলো কোনটা হয় না বল কিছু দোকান নাই ওই তোমার তার সূত্র মনে রাখতে পারবি না বলো ছয় নম্বরটা কি বলছে এক কিউব দুই কিউব তিন কিউব চার কিউব পাঁচ কিউব ছয় কিউব দাও পাঁচ কিউব পর্যন্ত যোগ করো এটা যোগ করিয়া পাঁচ দিয়ে ভাগ করো তোমরা সূত্র মনে রাখতে পারবি না গড় বানাও তারপরে ওইটা
একের স্কোয়ার, দুই স্কোয়ার, তিন স্কোয়ার, চার স্কোয়ার, পাঁচের স্কোয়ার, যোগ করিয়া গড় বানাবি, তারপরে বিয়োগ করবি। হ্যাঁ, প্রথমে এটা কার বলা, এক কিউব টু, এক কিউব প্লাস টু কিউব প্লাস তিন কিউব, এটা যোগ করো তো পাঁচটা লেখা দরকার নেই। এক কিউব কত? এক কিউব ওয়ান, টু কিউব এইট, থ্রি কিউব চার কিউব, ফাইভ কিউব, যোগ করো, যোগ করিয়া গড় বানাও। ঘনটা কিউব কিউব, এক কিউব, দুই কিউব, তিন কিউব, চার কিউব, পাঁচ কিউব, যোগ করো। যোগ করছিস, যোগ করিয়া গড় বানাইছিস, আরে সবগুলো গড় বানাবি, যোগ করিয়া গড় বানাবি। তেতাল্লিশ আর একটা, হ্যাঁ হ্যাঁ, একবারে লিখে দিলেও হয় রে। এমনি বলো, পঁচিশ আর ষোলো একচল্লিশ, বল না, আর গোর বানাও এটা। হ্যাঁ, অন্তর করো, ভাষায় বুঝে নেই বোধহয়, ঘন করিয়া গর, বড় গড়টা যোগ, মনে আছে তোর? তাহলে বাদ দে, ঘন ইয়ের এই ছয় নম্বর হয়েছে তোমাদের, ছয় নম্বর। হ্যাঁ, একের ক্ষোভ, দুইয়ের ক্ষোভ, তিনের ক্ষোভ, চারের ক্ষোভ, পাঁচের ক্ষোভ, সূত্র তো মনে থাকবে না, পড়াবো যোগ করবি, কত পাইছিস? হ্যাঁ, গড়টা কত হয়? পঁয়তাল্লিশ, গড় গড় পঁয়তাল্লিশ। এবার একের স্কোয়ার, দুই স্কোয়ার কত হয়? হ্যাঁ, ওর গড়, এর গড় মাইনাস। হ্যাঁ, বিয়োগ করলে কত হয়? হ্যাঁ, চৌত্রিশ, চার নম্বরটা হয় নাই, আট নম্বরটা, ইস, সাত নম্বরটা কার কার হয়েছে, কার কার হয়নি বলো, হয়েছে তো? তিন যোগ, পাঁচ যোগ, দশ যোগ, এক দেখ, বুঝেই না বোধ হয়, তিন যোগ, পাঁচ যোগ, দশ যোগ, এক সমান সমান, এখানে কয়টা আছে? এখানে কুড়ি হবে। হ্যাঁ, এখানে কয়টা সংখ্যা আছে? চারটা না, চার পাঁচ ঘুরি হবে। এবার টোটালটা যোগ করো, কত হয় এখানে? আঠারো প্লাস এক সমান সমান কুড়ি,
না বুঝে নেয়। আঠারো প্লাস এক, আঠারো এক হয় না, ইস এখানে কয়টা সংখ্যা আছে রে? চার পাঁচা কুড়ি, সমান সময় এখানে কুড়ি দাও, হ্যাঁ এটা হচ্ছে তো আঠারো এক্স না, এটা আঠারো প্লাস এক্স। পরেরটা বলো, পরেরটা আরো করো, বলে দেখি পরেরটা। আট যোগ বারো যোগ পনেরো যোগ ওয়ের মান কত বেশি, এই এক্সের মান লেখো, ওইটার সূত্র লেখো। হ্যাঁ দুই, হ্যাঁ ওয়াই সমান সমান কয়টা সংখ্যা আছে? হ্যাঁ পাঁচশো পঁয়তাল্লিশ, হ্যাঁ কুড়ি, ইস এটা কুড়ি, আট আর বারো কুড়ি, কুড়ি আর পনেরো পঁয়ত্রিশ, পঁয়ত্রিশ সাঁইত্রিশ প্লাস ওয়াই, আরও প্লাস ওয়াই দে, তাহলে এক্সের মান কত বলছি দুই আর ওয়ের মান আট। আঠিন হয়েছে নে, তুই কোন করো এটা, বারো গুণন পয়েন্টটা, এই যে কোথায় দিল পয়েন্টটা, প্রথম দুটো সংখ্যার পরে, ইস কোথাও দিল, কোথায় দিল দেখতো, হ্যাঁ কি হবে বিয়োগ করো, বড়োটা থেকে ছোটোটা, সাত পাঁচ বারো না, যে শূন্য বলেই দেখতো, এটা কি শূন্য হয় নাকি, এই বলে শূন্য হয় দেখতো, পয়েন্টটা আছে না নাই, কোন অঙ্কটা তোমার কত হয়েছে রে? আট নম্বরটা, এ গুণটাও হয় না রে, ওরে চোখও ভুলে গেছে রে, ও চোখও ভুলে গেছে, রাত্রি দশটা পর্যন্ত বারোটা পর্যন্ত, পাঁচই তো স্যার, করো না বিয়োগ করো,
বারো থেকে তিনে গেলে নয় হয়, হইল না, মিলে নাই। দুগুণে দশ আর দুগুণে ষোলো সতেরো, এটা দশ হবে, এটা হাতে এক, নয় হলো, উনত্রিশ পয়েন্ট ফাইভ। যোগে বিয়োগে গুণে যদি ভুল করিস কি হবে বলো? পঁয়ত্রিশ বিয়োগ করো, সমষ্টি সমষ্টি দাও, গড় দিস না, সমষ্টি দাও। কত টাকা স্যার লিখছেন? 89 টাকা। এটা গড় হবে না, সমষ্টি দে, গড় থাকলে সমষ্টি দিবি। হ্যাঁ সমষ্টি করব, মানে লিখলাম তো, ডাকতে তো তুলছি, মানে ডাকতে তুললাম ওইটা, ডাক তোলা দরকার নাই, ডাক দশটি তো বের, সমষ্টি লেখো, গড় থাকলে সমষ্টি বানাবি। 89 গুণন 10, হ্যাঁ, এর মধ্যে একটির দামটা কত বলো? 35 টাকা, 35 টাকা বিয়োগ করো এখান থেকে, 89 35 4 5, এখন কয়টা থাকলো বলো? 855। কয়টা সংখ্যা থাকলো? তিনটা। এই যে কি কয়টা সংখ্যা থাকলো? 10টার মধ্যে একটা বাদ গেল। ও 10টা, হ্যাঁ 9টা। এই ভাই এটাকে 9 দিয়ে ভাগ করতে হবে। আজি এখানকার মানে কয়টা? আমি ডাক্তার তো পড়ি নাই স্যার, বাকিটুকু আর ডাক্তার পড়ে নিতে হবে না। হয়েছে তোমার গোটাটাই হয়েছে, 9টা হয়েছে, আর এটা লাগে তোমার পৃথিবীর মধ্যে সবচেয়ে সোজা গুলাই। তোতে পারিস না, এই হয়েছে হয়েছে তোমাদের সকল হয়েছে, হ্যাঁ হইছে তো সবারই না হয় নাই, কত নম্বরে? 9 না 10 হয়েছে, 9 10 হবে, ইন্টারনেট কোর্স।
ইস, একটু লেখতো তো। কি করলাম এটা, কি অঙ্ক এটা? এলিগেশন অফিস হাতে বেতন কত বল না, অফিস হাতে বেতন 12,000, আর অফিসার বাদে অন্যান্য কর্মীদের বেতন কত? 2,500 টাকা। আর অফিসার ও অন্যান্য কর্মীদের সকলে মিলে এটা গড় বেতন কত? 3,000। এটা বিয়োগ করলে কত হবে বলো? হ্যাঁ, 500 ইষ্টু এটা কত? হ্যাঁ কত? 9,000 হয়েছে। কাটাকাটি করলে কত বলো? কত? 1টা অফিসারের পিছনে 18 জন লোক আছে বল, কয়জন অফিসার আছে? কয়জন অফিসার আছে? তাহলে 12 জন অফিসারের পিছনে কয়টা কর্মী থাকবে? হ্যাঁ, 1টা অফিসারের পিছনে 18 জন শ্রমিক আছে, তাহলে 12 জন অফিসারের পিছনে কয়জন শ্রমিক হবে? 12 × 18, তাহলে ওই কারখানায় মোট কতজন লোক কাজ করে? 12 জন অফিসার যোগ
কত বলছিস? 218 নাই গোটা ধরতে পারিস নাই কি অঙ্ক এটা? তাহলে অ্যালিগেশনের অঙ্ক তো কত 228 এমন বলছে মানে এত থমকে গেছে। আচ্ছা বুঝছে তো লেখো এটা লেখো কত লম্বা ঢুকছে এটা? এটা পারিস তো নাকি? আরে চেষ্টা না রে, এটা তো সোজা করে নে। এরকম বলতো গোল গোল পাঁচটা দে, গোল গোল পাঁচটা দিলি তো দেখ, গোল গোল পাঁচটা দিছি। প্রথম চারটির কর্মূল কত? 39 ইনটু
চার কত হইল বলো নে এরকম আর কি। হ্যাঁ, পাঁচটি বইয়ের এক দুই তিন চার পাঁচটা হলে তো প্রথম চারটির গড়মূল কত কত রে, এটা গুণ করলে কত হয়, চার ন ছত্রিশ, তিন চারে বারো, তেরো চোদ্দ পনেরো, একশো ছাপ্পান্ন। শেষ চারটির গড়মূল বলো, হ্যাঁ তাহলে তেতাল্লিশ টাকা, তেতাল্লিশ গুণন চার নারে কত হলো, তিন চারে বারো, তিন চারে বারো তেরো, ইস একশো ভাত, তিন চারে বারো, তিন চারে বারো কত, একশো বাহাত্তর। এইটা আর এইটার মধ্যে ডিফারেন্স কত বলো, হ্যাঁ ষোলো ডিফারেন্স, ষোলো কোন দিকে এটা ষোলো কম, কোন দিকে এটা ষোলো বেশি বলো, হ্যাঁ এদিকে এটা ষোলো কম, এদিকে এটা ষোলো বেশি, এটার দাম যদি পঁয়ত্রিশ টাকা হয় এটার কত কত হবে, ওইটা তো ষোলো টাকা বেশিও হবে রে, কত একান্ন বুঝছে, এই অঙ্কটাকে ঘুরে দিলে পারবি তো, হ্যাঁ কোন দিকে এটা ষোলো বেশি, কেন কি করে ষোলো বেশি বুঝলি তুই, যোগফলটা বেশি, যেদিকে যোগফল বেশি ওদিকে ষোলো বেশি হবে, হ্যাঁ তাহলে ওই যে এইটা এটা যদি পঁয়ত্রিশ হয়, ফার্স্টটা যদি পঁয়ত্রিশ হয় লাস্টটা হবে ষোলো বেশি, হ্যাঁ হ্যাঁ এই অঙ্কটা বুঝলি তো, কিরে এই অঙ্কটা বুঝলি তো, এটাকে একটু অন্যরকম করে দিয়ে দিবে তোমাদেরকে। তুমি যেটা পারোস নাই এই অঙ্কটাই, এই অঙ্কটা পারিস তো, আর কোন অঙ্কটা পারিস নাই তুই, এই ধরনের একটা অঙ্ক পারিস নাই তুই, এবার এটা পারছিস তো, এবার দেখো Mm-hmm.
আচ্ছা লেখা হয়েছে তো তোমাদের কোথায় গিয়ে লেখা হয়েছে? বুঝছিস কিনা রে এখন? হ্যাঁ বুঝি নাই, দেখি কিরকম বুঝিল। বুঝছি কিনা এখন দেখি। উত্তরটা কত? একশো হয়েছে, বুঝছে একশো। এবার বুঝছিস কালে ঠকাইছে তোমাদেরকে সন্ধ্যা? কি সন্ধ্যা ঠকানো যায় তোমাদেরকে? কিরে হয়েছে কিনা রে? হয়েছে, উত্তর কত হয়েছে? একশো। বোনালি হয় নাই এই যে, এই যে দেখতো আগের অঙ্কটা করে দিলাম, পরের অঙ্কটা একই অঙ্ক বুঝলো না, দেখতো এই অঙ্কটা করার জন্য আগের অঙ্ক একটা করে দিলাম আমি। এই অঙ্কটাকে শেখানোর জন্য আর একটা অঙ্ক আগের অঙ্কটা বানিয়ে দিলাম, তাও বুঝল না। সঙ্গীতা বুঝছে না বুঝলে বল।
কত সন পর্যন্ত আছে এখানে? হ্যাঁ, পাঁচ সন। এটা কোন কোন সন? এটা 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 এটা। হ্যাঁ, এর গড় মূল্যটা কত বলো? হ্যাঁ, 1850 × 4। 1850 × 4 কত হইল? 0 × 4 = 4, 8 = 72 এরকম হয়েছে, এরকম হয়েছে তো। এবারে বলো এটা 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 কোন সন থেকে বলো। হ্যাঁ হ্যাঁ, এবার বলো এর গড় নাম, এ গড় বিক্রিটা কত? 2000 × 125 × 4, 4×125 = 100 বুঝছে? 84 85 বুঝছে? এই দুইটা, এই দুইটার মধ্যে, এই দুইটার মধ্যে অন্তর কত বলো? অন্তর 7400 নাকি? আচ্ছা, অন্তর করলে কত হবে বলো? হ্যাঁ, 1100। কোন দিকেটায় 1100 রে? কোন দিকেটায় 1100 বলো? কোন দিকেটায় 1100 কম বলো? হ্যাঁ, 2000 × 1100 কম। কোন সনটা দেওয়া আছে বলো? 2005-এর ইয়েটা কত বলছে? সেলস, হ্যাঁ, 1200। তাহলে এই দিকের, এই দিকের বিক্রিটা, এর বিক্রিটা 1200 কম না 1200 বেশি? না, কত? 1100 কম। কত হবে? 100। এই এখনো বুঝে নেই বোধ হয়। এই অঙ্কটা আগের অঙ্কটাই করে দিলাম না আমি? এবার লেখ, ঠকাবে তোমাদেরকে।
এটাও পারবে না নাকি দেখতো। বুঝছি তো নই নাই কয়টা কয় এখানে কয়দিনে দিছে চার দিনে বলে আশারে বুঝিস না তোরা কয়দিনে দিছে রে এখানে পাঁচ দিনের মধ্যে প্রথম চার দিন শেষের চার দিন এরকম বোঝা যায় না মঙ্গল বৃহস্পতিবার না শুক্র লেখো তাহলে ওইটা কি মঙ্গলবার থেকে না সোমবার থেকে হবে সোমবার থেকে বৃহস্পতিবার এটা লেখো সোমবার থেকে মঙ্গলবার না এটা রবি না রে এটা সোমবার থেকে লেখো এটা লেখা সোমবার থেকে হ্যাঁ মোট কয়দিন হলো রে এখানে হ্যাঁ পাঁচ দিনের আছে পাঁচ দিনের মধ্যে প্রথম চার দিন শেষ চার দিন ঠিক আছে বুঝছে এবার এই সোমবার থেকে বৃহস্পতিবার আসে না রে এখানে দেখতো রবি থেকে বৃহস্পতি রবি থেকে বৃহস্পতিবার
তাহলে প্রথম চারটা কত হবে বলো? প্রথম চার দিনের গড়টা গুণ করছিস, শেষ চার দিনের গড় পার্থক্য কত বলো? পার্থক্য বুঝিস না তোরা, কোন দিকেরটা কম? হ্যাঁ, কাটটা দেওয়া আছে, রবিবারটা যদি দেওয়া থাকে ওদিকেটা কত হবে? বুঝি নেই রে, ওরা বুঝে না বোধহয় না, একই অঙ্ক তিনটা বুঝাইলাম আমি। এই কোন দিকের কম কোন দিকের বেশি ধরতে পারবি তো তোরা? যোগফল যেদিকে বেশি ওদিকে এটা বেশি হবে, যোগফল যেদিকে কম এদিকে কম হবে। এ হয়েছে রে, কথা হয়েছে? হ্যাঁ, এবার তোমাদেরকে বলবি কি রাম শ্যাম যদু এর গোর রান, শ্যাম যদু, শ্যাম যদু অর্জুন, ওই রকম দেওয়া থাকবে। তাহলে মানসিক কয়জন হলো যদুকে নিয়ে রাম শ্যাম যদু মধু এরকম থাকবে তো, পরেটা অর্জুন, অর্জুন আছে, তাহলে পাঁচজনের মধ্যে প্রথম চারজন শেষ চারজন এরকম ডাক করে নিয়ে নিবি, বুঝছে? নেই, এবার দেখো তুই বুঝিস নাই, এবার বুঝছিস তো? আবার বলে দেখি আমি এখন কি বলতে পারি। এবার দেখো এটা না পালে ছেড়ে দিয়ে আসব। সেটা বুঝে নেই কিসের এক উত্তর হয় এখানে?
ছেড়ে দিয়ে আসবো না আসলে না পারলে। সঙ্গীত বুঝে নাই, একই অঙ্ক বারবার দিলেও তোরা বুঝে পারিস না। হ্যাঁ নে, প্রথম কথাটা বলতো, প্রথম কথাটা বল। প্রথম পাঁচটি স্বাভাবিক সংখ্যার গড়, প্রথম পাঁচটার সংখ্যা লিখতো। এটা বুঝছি তোরা না বুঝে নাই, তাও বুঝে নাই নাকি? হ্যাঁ, এটা তোরা যোগ করো তো, এইটা আর এইটা যোগ করে দুই দিয়ে ভাগ করো তো কত হয়, তিনি হবে। নতুবা মাঝখানের সংখ্যাটা কত বলো, পাঁচটার মধ্যে মাঝখানের সংখ্যাটা কত? হ্যাঁ, তাহলে এর মান কত বলো? এর মান তিন। এবার বলো দেখি পরের কথাটা বলতো, পরের কথাটা এটা কি? না তাও বুঝে নেই নাকি? এটা বর্গ না রে, আর গড়টা কত দিয়ে ভাগ করবি, কত হয় এটা বলে দেখি। হ্যাঁ, এগারো। টোটাল যোগ করলে কত হয়? ফিফটি ফাইভ। গড় বানাইলে কত হয় বলো? হ্যাঁ, এগারো। এই এগারোটা হলো বি, এগারো মান এগারোটা কাই বলো? বি। এর মান কত? এর মান বীর মান লাস্টে কি বলছে? এ ও এ ও বিয়ের গড় কত? এটা হলো তিন, বিটা হলো এগারো, যোগ করিয়া দুই দিয়ে ভাগ করো সাত। বাংলা ভাষা বুঝে কি বুঝে না রে দাদা, বুঝছে? এইবার এটা তোমার অঙ্ক, তুই যেটা পারিস না এটাই। Thank you.
হ্যালো, ও যাবে দেখাম ভাই, দেখার ফুরে গেছ না কিন্তু দেখছিলি অঙ্কটা? হ্যাঁ, আচ্ছা বুঝে নে তো নাকি বুঝে নাই, পাঁচটি সংখ্যার গড় কত বলছি রে? 26.4 মানে মোট মানা যাবি তো, মোট মানা যাবে, ঠিক আছে। কয়টা সংখ্যা বলছে বলো? পাঁচটা, পাঁচটা তো, এক দুই তিন চার পাঁচ, কি হয়েছে? এটা চারটা মিলে পাঁচ ভাগা, এটা একটা মিলে এক ভাগা, না বুঝে নাই, বুঝে নেই নাকি রে? এ টোটাল যোগ করলে পাঁচ ভাগা পাবে, আর এটা একাই এক ভাগা, মোট কয় ভাগা করবি রে? ছয় ভাগা, ছয় ভাগার মান কত জানো? এটাকে পাঁচ দিয়ে গুণ করলে কত হয় ওইটাই না হবে। ধরি পাঁচটি সংখ্যার সমষ্টিটা এটা গুণ করে নাও, পাঁচটি সংখ্যার সমষ্টি, হ্যাঁ, একশো বত্রিশ হয়েছে। এটাকে তোরা এক্স ভাগা নাও, এটাকে তোরা ফাইভ এক্স ভাগা নাও, কি হবে? এক্স প্লাস ফাইভ এক্স সমান সমান কত হবে? না বুঝে নাই, হ্যাঁ, ওটা এক ভাগা, ওটা পাঁচ ভাগা, এক্স আর ফাইভ এক্স সমান সমান কত বলো? হ্যাঁ, এক্স প্লাস ফাইভ এক্স সমান সমান সিক্স এক্স, সিক্স এক্স সমান সমান একশো বত্রিশ। হ্যাঁ, কি চাইছে? এক্সটা কোন সংখ্যা ধরেছিস তোরা? কি চাইছে? কঠিন ছিল? Thank you.
আচ্ছা এটা তোরা ইয়া করো তো, এটা দেখছিলি? হ্যাঁ পারবি এখন না পারবি না? পাঁচ পাঁচ থেকে শুরু নিবি, দশটা বিজোড় সংখ্যা লেখ, পাঁচ সাত নয় এগারো দশটা লিখবি, দশটা লিখবি, লিখছে দশটা, কোথায় গিয়ে শেষ হবে রে বল? হ্যাঁ তেইশে গিয়ে শেষ হবে না? বিজোড় সংখ্যা পাঁচ থেকে শুরু করে বিজোড় সংখ্যা নাও। হ্যাঁ তেইশে। আচ্ছা বলে দেখি, এই শোন, পাঁচ সাত নয় এগারো এগারো তেরো তেরো থেকে পনেরো, এই যে দেখতো ইস।
পিজোর গলাও পারে না নাকি রে, মাঝখানে বাদ দিস কেন? মৌলিক না, বিজোর বিজোর লেখছিস। প্রথম আর দ্বিতীয় সংখ্যাটা কত কত রে বলো? পাঁচ আর প্রথম আর দ্বিতীয় সংখ্যাটা কী কী আছে? হ্যাঁ, বাকি সংখ্যাগুলো কী কী আছে বলো? হ্যাঁ, কী কী আছে? নয়, তিন নং, সবগুলো তিন দিয়ে ইয়ে গুণ করো, তিন নং সাতাইশ। হ্যাঁ নাকি আচ্ছা, তাহলে পাঁচ সাত থাকলোই, তারপরে তিন নং সাতাইশ, তিন এগারো তেত্রিশ, হ্যাঁ এগুলো টোটাল পাঁচ থেকে যোগ করো, এখন টোটাল যোগ করবে। হ্যাঁ, পাঁচ পাঁচও পাঁচ সাত এটাও যোগ লাগবে। তিনশো ছিয়ানব্বই, তিনশো এবার গড় কত দিয়ে ভাগ করবে? দশ দিয়ে ভাগ করো, ওইটাই হয়ে গেল। আরে দশ দিয়ে ভাগ করলে কি হবে রে? উনচল্লিশ পয়েন্ট সিক্স, বুঝে নেই বর্ণালী আমি কি বলছি। তোমাদের তো যোগটাই ভুল হয়ে রে, বুঝছে বুঝছে তো?
এরকম হইছে না? হ্যাঁ, এরকম হইছে না? এই দুইটা বাদ দিবি, পাঁচ আর সাত বাদ দিয়া সব বলে তিন দিয়া গুণ করবি, বলো সাতাইশ তেত্রিশ উনপঞ্চাশ বলে দেব তো, উনচল্লিশ পঁয়তাল্লিশ একান্ন সাতান্ন তেষট্টি ওটা উনসত্তর, এবার টোটাল যোগ করলে তিনশো ছিয়ানব্বই, এগুলো যোগ করলে তিনশো ছিয়ানব্বই, যোগ করলে যোগফল যোগফল তিনশো ছিয়ানব্বই, তিনশো ছিয়ানব্বই বুঝছে, গড় তিনশো ছিয়ানব্বই বাই টেন সমান সমান থার্টি নাইন পয়েন্ট সিক্স বুঝছে। হ্যাঁ, এবার দেখ পরে দেখি কি বলছে, এক্স ওয়াই জেড এর গড়, হ্যাঁ হ্যাঁ এক্স ও ওয়াই এর গড় পঞ্চাশ, যদি ইউ জেড থেকে ছয় কম হয় তাহলে ইউ আর ইউ ইউ কে বুঝছিস, এর গড়টা আর কি দেখিস, এক্স প্লাস ওয়াই প্লাস জেড এটা গড় না রে, এটা কি হলো বুঝছিস না বুঝে নাই, এর গড়টা কত জেড থেকে ছয় বেশি, এটা কি না বলো না বুঝে নাই, আচ্ছা বুঝছিস, এক্স আর ওয়াইয়ের গড়টা কত, হ্যাঁ পঞ্চাশ, এক্স আর ওয়াইয়ের গড় পঞ্চাশ, তাহলে মোট কত হবে, হ্যাঁ তাহলে এক্স ও
এক্স ও বলো এক্স ও ওয়াইয়ের সমষ্টি, এক্স ও ওয়াইয়ের সমষ্টি সমষ্টি কত বলো? একশো। এটা এটা কত হবে রে বলো? এখানে কত দিবি তোরা বলো? হ্যাঁ, একশো প্লাস জেড বাই থ্রি দাও বলো। এখানে কত দিবি তোরা বলো? এই জায়গাটার মধ্যে একশো বল, একশো প্লাস জেড বাই থ্রি সমান সমান বলো জেড প্লাস থ্রি, বুঝছে? এবার বদ্রগুণ করো তো কত হয়, বদ্রগুণ করো। এদিকে বদ্রগুণ করলে কত হয় বলো? এদিকে বল, জেড প্লাস সিক্স না, জেড প্লাস সিক্স নে। এবার বলে বদ্রগুণ করো না, জেঠের মান কত পাইছিস? হ্যাঁ, এই জেঠের মান পাইছিস না রে তোরা? থ্রি জেড বদ্রগুণ করো, থ্রি জেড প্লাস, থ্রি জেড প্লাস আঠারো সমান সমান বলো বলো। এটা একশো, একশো প্লাস জেড বদ্রগুণ করছিস, জেড গোলা বাদিকে নিয়েছ, থ্রি জেড মাইনাস জেড সমান সমান বলো একশো মাইনাস আঠারো, বুঝছে? এটা কত পাইছিস? টু জেড সমান সমান কত? হ্যাঁ, জেড সমান সমান একচল্লিশ। জেঠের মান কত পাইছে এটা বুঝছিস না? বুঝে নি রে তোরা? হ্যাঁ বুঝছিস। এবার লাস্টে কি বলছে? ইউ, আচ্ছা জেঠের কত রে? ইউটা কত হবে? হ্যাঁ পঁয়ত্রিশ। এবার ইউ আর জেঠের গড় কত হবে বলো? না না বুঝলে বলবি কি লিখছিস? যদি ইউ এখানে জেঠের মান কত পাইছিস তুই লাস্টে উঠে? যদি ইউ বল পরিবার পাইছি না পর, ইউ এর মান কত, জেঠের মান কত? ইউ বললে জেঠের থেকে ছয় কম, পঁয়ত্রিশ। এবার জেঠের ইউ এর মান পঁয়ত্রিশ, জেঠের মান তারা দুইজনের গড়, ইউ আর জেঠের গড় দুইটা যোগ করে দুই দিয়ে ভাগ। মাপি পারে নাই অঙ্কটা,
দেখি এটা তোরা নিজেরা করবি, নামটি পারে নাই অঙ্কটা, এবার এখানে এসে পড়বি বলবি, আমি বলবো না কিন্তু নে আমি বলবো না দেখি কার আইডিয়াটা ভালো হয় আর কি। আচ্ছা এখানে এক্সের মান সবগুলাই এক হবে, তিন হলে সবগুলাই তিন, চার হলে সবগুলাই চার, পাঁচ হলে সবগুলাই পাঁচ হবে, বুঝছিস? কী কী সংখ্যা আছে তোরা বলো তো নে, কী কী সংখ্যা আছে, চারটা সংখ্যা বল। হ্যাঁ এবার বল, হ্যাঁ বল, বুঝছে? আচ্ছা ও চারশো এগারো, কত? চারশো ছয়, এখানে লিখি, এখানে লিখলাম তো চারশো ছয়টা উপরে লিখে দিলাম আর কি। হ্যাঁ আচ্ছা এবার বলো দেখি এখানে কয়টা সংখ্যা আছে রে? পাঁচটা, এখানে চারটা না পাঁচটা হবে, এখানে আমি পাঁচ কয়টা সংখ্যা লিখলাম আমি? পাঁচটি, বুঝছে? আচ্ছা পাঁচটা সংখ্যার গড় কত রে? চারশো এগারোকে পাঁচ দিয়ে গুণ করবি তো নাকি? হ্যাঁ কত হবে? পাঁচেকে পাঁচ, পাঁচেকে পাঁচ, চার পাঁচা কুড়ি, বুঝছে? পাঁচ পাঁচ কুড়ি, নে একশোর মান কত দিবি তোরা বলো এখন বল। এটা যখলে এটা হবে তো নাকি? হবে তো? হ্যাঁ যক করো তো এখন বলো।
এখানে কত দিবি? ছয় আর পাঁচে কত? এগারো। এগারো আর পাঁচে ষোলো। ষোলো আর পাঁচে একুশ। একুশ এখানে কত দিবি? চার। তাহলে পঁচিশ হলো। আচ্ছা বলে দেখি, তিন আর এটা চার দিবি না? কত? সাত। এখানে হাতে কত পাইছি তোরা? এখানে হাতে কত পাইছি? দুই। তিন আর এখানে কত দুছিস? চার। সাত। সাত তিনে দশ, আর তিনে তেরো, হাতে দুই পনেরো, হাতে এক। এটা বলো সাত নয় তেরো উনিশ, হাতে এক বলে দেখি। একশো নম্বর বুঝে নাই, তুইবার বুঝছিস? করছিলি অঙ্কটা, চেষ্টা করছিলি? এবার বলে এক্সের মান কত বলো? এক্সের মান কত বলো? হ্যাঁ, তাহলে এক সমান সমান আমরা কত পাইলাম বলো? চার। এটা কত? চার মাইনাস তিন যোগ। আচ্ছা এটা চার মাইনাস ওয়ান, এটা চার প্লাস তিন, এটা চার যোগ পাঁচ। কত হইলো রে এটা টোটাল মিলিয়া? এক যোগ তিন যোগ সাত যোগ নয়, বুঝছে? গড় কত দিব রে আমরা? হ্যাঁ, কয়টা সংখ্যা এটা গড় হবে আর কি? চারটা না? সব করো, কত হয়? পাঁচ হয়েছে। ও বুঝাইলে পারিস রে, এমনি চেষ্টাই করিস নাই তুই, ভাবিস নাই। তাহলে বুঝাইলে হয় না? না বুঝাইলে হয় না। ঠিক আছে, থাক আজকে। হ্যাঁ।